প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আজকের ক্লাসে। প্রথম অণুজীবের প্রথম ক্লাসের পরে আজকে আমাদের অণুজীবের উপরে দ্বিতীয় ক্লাস, অর্থাৎ চতুর্থ অধ্যায় অণুজীবের আজকে দ্বিতীয় ক্লাস। প্রথমে আমাকে একটু এনশিওর করো আমাকে দেখা যাচ্ছে কি না। যারা আছেন আমার সাথে আশা করি একটু আমাকে সাহায্য করবেন যে আমার কথাগুলো স্পষ্ট আসতেছে কি না এবং বোর্ডটা ক্লিয়ার কি না। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে যে অংশটুকু পড়েছিলাম সেখানে ছিল হ্যাপাটিক সাইজোগনি, এই পর্যন্ত শেষ করেছিলাম। আজকে শুরু করার কথা ছিল এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো আমরা শুরু করতে যাচ্ছি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তার আগে গত ক্লাসের কিছু প্রশ্ন তোমাদেরকে আমি করতে চাই। আমাকে তিনটা প্রশ্নের উত্তর ঝটপট যারা আমার সাথে আছো কমেন্ট করে জানানোর চেষ্টা করো। নাম্বার ১, ম্যালেরিয়া শব্দটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন? নাম্বার ২, আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে? ওকে, নাম্বার ২, ম্যালেরিয়া শব্দটি কোন দেশি শব্দ? দুটি প্রশ্ন, ম্যালেরিয়া শব্দটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন, নাম্বার ২, এই ম্যালেরিয়া কোন দেশি শব্দ? নাম্বার ৩, যকৃতে স্পোরোজয়েডগুলো যখন সুপ্ত অবস্থায় থাকে তখন তাকে কি বলে? এই তিনটা প্রশ্নের উত্তর ঝটপট করে ফেল, আমি একটু দেখে নিই তোমাদের কমেন্টে উত্তরগুলো একটু দেখে নিব। হ্যাঁ, তোমরা কমেন্ট করতে থাকো, আমি পড়াটা কন্টিনিউ করি। এরিথ্রোসাইটিক সাইজোগনি, আমরা হ্যাপাটিক সাইজোগনিতে দেখেছি সর্বশেষ ধাপে তৈরি হয়েছিল কি যেন মনে আছে নিশ্চয়ই, মাইক্রোমেটাক্রিপ্টোমেরুজয়েট এবং ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরুজয়েট। এই মাইক্রোমেটাক্রিপ্টোমেরুজয়েটগুলো রক্তে এসে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। কাকে আক্রমণ করে? লোহিত রক্তকণিকাকে। তাহলে এই হচ্ছে একটি লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকার ভিতরে প্রবেশ করলো মাইক্রোমেটাক্রিপ্টোমেরুজয়েট। এই মাইক্রোমেটাক্রিপ্টোমেরুজয়েট লোহিত রক্তকণিকায় প্রবেশ করে সেখান থেকে পুষ্টি শোষণ করে সে আকারে আর একটু বড় হয়। তাহলে সে যদি আকারে আর একটু বড় হয় সেখানে, তখন আমরা তাকে বলবো ট্রোফোজয়েট। কি বলবো? ট্রোফোজয়েট। তাহলে একটা নাম পেয়ে গেলাম, ট্রোফোজয়েট। এই ট্রোফোজয়েটের নিউক্লিয়াসটি এক পাশে সরে যায় এবং তার সাইটোপ্লাজমটা পরিধির দিকে সরে যায়। একটু দেখে নিই আমরা এই লোহিত রক্তকণিকা, তার ভিতরে ট্রোফোজয়েটের নিউক্লিয়াসটি এক পাশে সরে যাবে এবং তার সাইটোপ্লাজমটাও দেখা যায় এরকম পরিধির দিকে সরে যায়। এই সাইটোপ্লাজম চলে গেল পরিধির দিকে, তার মানে দাঁড়াচ্ছে মাঝখানে একটি গহ্বর তৈরি হয়। তখন এটিকে দেখতে একটি রিংয়ের মতো দেখায়, আংটি বসানো, পাথর বসানো একটা আংটির মতো দেখায় আর কি। এই নিউক্লিয়াসটাকে মনে হয় পাথর বসানো। এই ধরনের দশাটাকে তখন বলা হয় সিগনেট রিং, সিগনেট রিং। ওকে, পরবর্তী ধাপে দেখা যায় যে প্রায় ৮ ঘন্টা পরেই এই গহ্বরটি বিলীন হয়ে যায়। বিলীন হয়ে গিয়ে পরজীবীটি তখন এমিবার মতো একটি আকার ধারণ করে। তার মানে দাঁড়াচ্ছে এমিবার মতো যে ক্ষণপথ তৈরি হতে দেখবো আমরা এই পর্যায়ে, তখন এই দশাটাকে বলে এমিবয়েড ট্রোফোজয়েড, এমিবয়েড
প্রোফোজয়েট। ওকে, তাহলে আবার দেখি আমরা একটু, সিগনেট রিং দশায় যে গহ্বরটি তৈরি হয়, অ্যামিবয়েড ট্রোফোজয়েট দশায় এসে সেই গহ্বরটি বিলীন হয়ে যায়। হয়ে গিয়ে কি হয় যেন বললাম, এক্ষেত্রে পরজীবীটি এরকম অ্যামিবার মতো একটি গঠন তৈরি করে, এজন্য একে বলা হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েট। যখন পরজীবীটি অ্যামিবয়েড ট্রোফোজয়েট দশায় পরিণত হয়, তখন লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমের মধ্যে, আমি আবার বলছি, লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমের মধ্যে এক ধরনের দানাদার বস্তুর উপস্থিতি দেখা যায়। এই দানাদার বস্তুগুলোকে বলা হয় সাফনার্স কণা। তো দানাদার বস্তুগুলোকে কি বলা হয়? সাফনার্স কণা বা সাফনার্স ডট। এই সাফনার্স কণা বা সাফনার্স ডটের উপস্থিতির উপর ভিত্তি করেই ম্যালেরিয়া রোগীকে শনাক্ত করা হয়। যাই হোক, এর পরবর্তী ধাপে এসে আমরা দেখতে পাব এই অ্যামিবয়েড ট্রোফোজয়েট দশাটি আবার গোল আকার ধারণ করে। কি আকার ধারণ করে বললাম? গোল আকার ধারণ করে। তাহলে এটা এরকম গোল আকার ধারণ করবে এবং তার নিউক্লিয়াসটি, তার যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটি আবার কতগুলো খণ্ডে বিভক্ত হয়ে যায়। দেখা যায় প্রায় 12-24 খণ্ডে বিভক্ত হয়। বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই দশাটাকে আমরা বলি সাইজন। গত ক্লাসে আমরা পড়েছি, কিন্তু তার মানে দাঁড়াচ্ছে এই নিউক্লিয়াসটি কতগুলো খণ্ডে বিভক্ত হবে? হ্যাঁ, 12-24 খণ্ডে প্রায় বিভক্ত হয়ে যায়। এগুলো এই পরিধির দিকে এভাবে সজ্জিত থাকে। আগে সাইজন দশায় আমরা দেখতাম বা দেখেছি, কি দেখেছি, যে নিউক্লিয়াসগুলো যখন বহু খণ্ডে বিভক্ত হয়, এগুলো এলোমেলোভাবে ছিল সাইটোপ্লাজমে। কিন্তু এইখানে এসে যেই সাইজন দশাটি তৈরি হয়, যে নিউক্লিয়াসগুলো কতগুলো খণ্ডে যে বিভক্ত হয়, সেই নিউক্লিয়াস খণ্ডগুলো পরিধির দিকে সজ্জিত থাকে। এই অবস্থা, এই সাইজন্ড দশাতে, এটা দশাটার নাম হচ্ছে সাইজন্ড। এই সাইজন্ড দশায় পরজীবীর সাইটোপ্লাজমের মধ্যে এক ধরনের বিষাক্ত পদার্থ তৈরি হয়। এই বিষাক্ত পদার্থের নাম হচ্ছে হিমোজয়েন। হিমোজয়েন। আচ্ছা, তাহলে আমরা আবার দেখি, তাহলে সাফনার্স কণাতে কি দেখতে পাচ্ছি আমরা? সাফনার্স কণা উপস্থিতির জন্য, এটার উপর ভিত্তি করে আমি যে কি একটা কথা বললাম মাত্রই, আবার একটু এখানে যাই, এই সাফনার্স কণার উপস্থিতির উপর ভিত্তি করে ম্যালেরিয়া রোগীকে কি করা হয়? শনাক্ত করা হয়। ওকে, এখন আমরা চলে যাব পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে কি হয়? এই সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াস খণ্ডকে ঘিরে তার চারপাশে যেন কি জমা হয়? এক্স্যাক্টলি, সাইটোপ্লাজম জমা হয়। তার চারপাশে যদি এরকম সাইটোপ্লাজম জমা হয়, দেখো একটু, তাহলে এইগুলা প্রত্যেকটা একটা একটা নতুন কোষে পরিণত হয়ে যাবে। এই প্রতিটা কোষকে বলা হচ্ছে মেরোজয়েট। এই কোষগুলো তৈরি হওয়ার শুরুতেই আমরা দেখতে পাই এরা কিভাবে আছে, এরা একটা ফুলের পাপড়ির মতো সজ্জিত আছে। কিসের মতো সজ্জিত আছে? ফুলের পাপড়ির মতো সজ্জিত আছে। এই দশাটাকে তখন রোজেট বলে। পরবর্তী ধাপে কোষগুলো, মেরুজয়েটগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। পৃথক হয়ে গিয়ে এই হচ্ছে মেরুজয়েট। এই মেরুজয়েটগুলো লোহিত রক্তকণিকার ঝিল্লিটাকে বিদীর্ণ করে এগুলো বাইরে বের হয়ে আসে। তাহলে মেরুজয়েটগুলো কোথায় চলে আসতেছে? বাইরে চলে আসতেছে। এই মেরুজয়েটগুলো, এখানে দুই ধরনের মেরুজয়েট দেখা যায়। তার একটাকে বলা হচ্ছে, মানে ছোট আকারের মেরুজয়েট আমরা বলবো মাইক্রো মেরুজয়েট, আর কিছু বড় আকারের মেরুজয়েট যাকে বলবো আমরা ম্যাক্রো মেরুজয়েট। এই মাইক্রো মেরুজয়েট বা এবং ম্যাক্রো মেরুজয়েট, এগুলো থেকে কিছু মাইক্রো গ্যামেটোসাইটে পরিণত হয়। ছোটগুলো মাইক্রোগুলো মাইক্রো মেরুজয়েটের মধ্য থেকে কিছু সংখ্যক মাইক্রো গ্যামেটোসাইটে পরিণত হয়। ম্যাক্রো মেরুজয়েটের, মেরুজয়েট থেকে কিছু সংখ্যক ম্যাক্রো গ্যামেটোসাইটে পরিণত হয়।
গ্যামেটোসাইট কি? যে কোষগুলো থেকে গ্যামেট তৈরি হবে সেগুলোকে বলবো আমরা গ্যামেটোসাইট। তাহলে এখানে কয় ধরনের গ্যামেটোসাইট দেখা যাচ্ছে? দুই ধরনের গ্যামেটোসাইট তৈরি হচ্ছে, একটা হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইট তথা পুং গ্যামেটোসাইট, আর এটা হচ্ছে ম্যাক্রো গ্যামেটোসাইট তথা স্ত্রী গ্যামেটোসাইট। মাইক্রো গ্যামেটোসাইট বা পুং গ্যামেটোসাইট থেকে পুং গ্যামিট তৈরি হবে, স্ত্রী গ্যামেটোসাইট তথা ওই ম্যাক্রো গ্যামেটোসাইট বা স্ত্রী গ্যামেটোসাইট থেকে তৈরি হবে স্ত্রী গ্যামেট। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা বলো তো দেখি, এই মাইক্রো গ্যামেট তথা পুং গ্যামেট, ম্যাক্রো গ্যামেট তথা স্ত্রী গ্যামেট, এই গ্যামেটগুলো তৈরি হবে কোন ধরনের জননে? হ্যাঁ, এইগুলো তৈরি হবে যৌন জননে। তাহলে যৌন জননটা কোথায় ঘটে? প্রথম ক্লাসে আমি বলেছি ম্যালেরিয়ার পরজীবীর যৌন জননটা সংঘটিত হয় কোথায় যেন? মশুকির দেহে। তার মানে এই গ্যামেটোসাইটগুলো এবার চলে যাবে কোথায়? মশুকির দেহের অভ্যন্তরে। এই অবস্থায় যখন মশুকি কামড় দেয়, রক্ত শোষণ করে, তখন এই রক্তের সাথে গ্যামেটোসাইটগুলো চলে যায় মশুকির দেহে। কোথায়? মশুকির দেহের ক্রপের মধ্যে, সেখানে গিয়ে সে যৌন জনন সম্পন্ন করবে। আমরা তাহলে শুরু করব মশুকির দেহে ম্যালেরিয়ার পরজীবীর জীবনচক্র। তার আগে অ্যাট এ গ্লেন্স পুরো ঘটনাটা আরেকবার দেখি আমরা। মাইক্রো ম্যাটাক্রিপ্টোমেরুজয়েট লোহিত রক্তকণিকার অভ্যন্তরে প্রবেশ করে, সেখানে সে পুষ্টি শোষণ করে আকারে বড় হয়, তখন তাকে বলা হচ্ছে ট্রোফোজয়েট। এই ট্রোফোজয়েটের নিউক্লিয়াসটি এক পাশে সরে যায়, সাইটোপ্লাজমটাও পরিধির দিকে সরে যায়, ফলে সেখানে একটি গর্ত গহ্বরের সৃষ্টি হয় যা দেখতে একটা আংটির মতো, রিংয়ের মতো দেখায়। কেমন রিংয়ের মতো? পাথর বসানো একটা আংটির মতো দেখায়, একে বলা হচ্ছে সিগনেট রিং। প্রায় 8 ঘন্টা পরেই এই গহ্বরটি বিলীন হয়ে যায় এবং পরজীবীটি এমিবা সদৃশ একটা গঠন তৈরি করে। এমিবার মতো এই গঠনটাকে বলা হচ্ছে এমিবয়েড ট্রোফোজয়েড। যখন পরজীবীটি এমিবয়েড ট্রোফোজয়েড দশায় পরিণত হয়, তখন লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমে কি হয়? দানাদার বস্তুর উপস্থিতি দেখা যায়, কিছু দানাদার বস্তু সৃষ্টি হয়। এই দানাদার বস্তুগুলোকে বলা হচ্ছে সাফনার্স কণা। এর পরবর্তী ধাপে এই এমিবয়েড ট্রোফোজয়েডটি আবার গোল আকার ধারণ করে, গোলাকার হয়ে তার নিউক্লিয়াসটি আবার কতগুলো খণ্ডে বিভক্ত হয়? কতগুলো খণ্ড নিশ্চয় মনে আছে? 12 থেকে 24টি খণ্ডে বিভক্ত হয় এবং এইগুলো পরিধির দিকে সজ্জিত থাকে। এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই দশাটাকে আমরা বলে থাকি কি? সাইজন্ট দশা। এর পরবর্তী ধাপে এর যখন প্রত্যেকটা নিউক্লিয়াস খণ্ডকে ঘিরে সাইটোপ্লাজম জমা হয়, নতুন কোষ তৈরি হয়, নতুন কোষগুলোকে আমরা মেরুজয়েড বলি। মেরুজয়েড সৃষ্টির প্রথমেই যখন এদেরকে ঘিরে সাইটোপ্লাজম জমা হয়, তখন এদেরকে দেখতে ফুলের পাপড়ির মতো দেখায়, তখন এই দশাটাকে বলা হচ্ছে রোজেট দশা। যাই হোক, প্রত্যেকটা মেরুজয়েড এই লোহিত কণিকার ঝিল্লিটাকে বিদীর্ণ করে বাইরে বের হয়ে আসে। দুই ধরনের মেরুজয়েড আমরা দেখতে পাই, তার একটি হচ্ছে মাইক্রো মেরুজয়েড আর একটা হচ্ছে ম্যাক্রো মেরুজয়েড। ছোট আকারেরগুলো হচ্ছে মাইক্রো মেরুজয়েড, বড় আকারেরগুলো হচ্ছে ম্যাক্রো মেরুজয়েড। এই মেরুজয়েড থেকে কিছু সংখ্যক কিসে পরিণত হয়? গ্যামেটোসাইটে পরিণত হয়। কয় ধরনের গ্যামেটোসাইট দেখতে পাই? দুই ধরনের, মাইক্রো গ্যামেটোসাইট এবং ম্যাক্রো গ্যামেটোসাইট। মাইক্রো গ্যামেটোসাইট থেকে যেন কী তৈরি হয় বললাম? পুং গ্যামেট। আর ম্যাক্রো গ্যামেটোসাইট থেকে তৈরি হবে স্ত্রী গ্যামেট। আর এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি হয়ে তারা যৌন জননে অংশগ্রহণ করবে। তারা যৌন জননে কোথায় গিয়ে অংশগ্রহণ করবে? হ্যাঁ, মশুকির দেহের ভিতরে গিয়ে। তাহলে মশুকি যখন এই অবস্থায় রক্ত শোষণ করবে, মশুকির দেহে চলে যাবে গ্যামেটোসাইট। প্রশ্ন হচ্ছে, তাহলে মানুষের দেহে এই গ্যামেটোসাইটগুলো কতদিন পর্যন্ত থাকতে পারে? মানুষের দেহে এই গ্যামেটোসাইটগুলো সর্বোচ্চ 7 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। ওকে, দুঃখিত। তো এখন আমরা যে জিনিসটা দেখব, খেয়াল করব, সেটা হচ্ছে মশুকির দেহে ম্যালেরিয়ার পরজীবীর যৌন জনন। তার আগে একটু খেয়াল করো, মানুষের দেহে কয় জায়গায় যেন ম্যালেরিয়ার পরজীবী তার মানুষের দেহে দুই জায়গায় সে তার জননটা সম্পন্ন করলো, অযৌন জননটা। একটা হচ্ছে যকৃতে, একটা লোহিত রক্তকণিকায়। তাহলে কখন মানুষের দেহে ম্যালেরিয়ার রোগের লক্ষণটা প্রকাশ পাবে একটু খেয়াল করো? যখন এই গ্যামেটোসাইটগুলো লোহিত রক্তকণিকা থেকে চলে যাবে
মানে লোহিত রক্তকণিকার ঝিল্লিকে বিদীর্ণ করে রক্ত রসে চলে যায়। এই রক্ত রসে যাওয়ার সাথে সাথেই সেখানে শ্বেত রক্তকণিকা এগুলোকে ধ্বংস করতে চায়। ঠিক আছে, কি করতে চায়? শ্বেত রক্তকণিকা এগুলোকে ধ্বংস করতে চায়। সরি, তাহলে রোগের লক্ষণটা কিন্তু তারপরে প্রকাশ পাচ্ছে। তাহলে পরজীবী আক্রমণের পর থেকেই কিন্তু রোগের লক্ষণ প্রকাশ পাচ্ছে না, একটা নির্দিষ্ট সময় পর পরে রোগের লক্ষণটা প্রকাশ পাচ্ছে। এইটুক সময়কে বলা হয়ে থাকে সুপ্তকাল বা সুপ্তকাল অবস্থা, মনে থাকবে নিশ্চয়ই। আচ্ছা, এখন আমরা চলে যাব মশকির দেহে ম্যালেরিয়ার পরজীবী কিভাবে তার যৌনজননটা সম্পন্ন করে। খেয়াল করো, তাহলে মশকির দেহের কোন জায়গায় যেন গেলো? এই গ্যামেটোসাইটগুলো মশকির দেহে চলে যায় ক্রপের মধ্যে। ক্রপ কাকে বলে? ক্রপ হচ্ছে মশকির পাকস্থলী, দ্যাট মিন্স আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের পাকস্থলীকে বলা হয়ে থাকে ক্রপ। তো খেয়াল করো, ধরে নে এই হচ্ছে মশকির ক্রপ, সেখানে প্রবেশ করলো ছোট আকারের গ্যামেটোসাইট মাইক্রোগ্যামেটোসাইট, বড় আকারের গ্যামেটোসাইট ম্যাক্রোগ্যামেটোসাইট। এই দুই ধরনের গ্যামেটোসাইটের মধ্যে একটি পার্থক্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে ছোট আকারের গ্যামেটোসাইট মাইক্রোগ্যামেটোসাইট হলেও, দুঃখিত, মাইক্রোগ্যামেটোসাইট আকারে ছোট হলেও তার নিউক্লিয়াসটি আকারে বড় থাকে। ম্যাক্রোগ্যামেটোসাইটের ক্ষেত্রে তার নিউ মানে গ্যামেটোসাইটটি আকারে বড় হলেও তার নিউক্লিয়াসটি আকারে ছোট থাকে। এই মাইক্রোগ্যামেটোসাইট থেকে তৈরি হবে পুংগ্যামেট, ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে তৈরি হবে স্ত্রীগ্যামেট। কীভাবে হবে সে বিষয়টা আর একবার দেখি আমরা। ওকে, খেয়াল করি, এই মাইক্রোগ্যামেটোসাইটের নিউক্লিয়াসটি 4-8 খণ্ডে বিভক্ত হয়। তা দেখে নেই আমরা, এগুলো 4-8 খণ্ডে বিভক্ত হয়ে যাবে। তাহলে আমরা এখানে 5 খণ্ড দেখলাম। এই যখন মাইক্রোগ্যামেটোসাইটের নিউক্লিয়াসটি এরকম 4-8 খণ্ডে বিভক্ত হয়ে যায়, তখন তার এমিবার মতো কতগুলো ক্ষণপথ তৈরি হয়। এই এমিবার মতো ক্ষণপথগুলো তৈরি হবে 4-8। তাহলে আমরা দেখি একটু, এই জায়গায় এমিবার মতো এরকম ক্ষণপথ তৈরি হবে কতগুলো বললাম? 4-8। দ্যাট মিন্স এইখানে আমরা দেখতে পাচ্ছি 5 নিউক্লিয়াস খণ্ড আছে, তার মানে 5 এরকম অভিক্ষেপ বা ক্ষণপথ তৈরি হবে। এই প্রত্যেকটা ক্ষণপদের মতো অংশে একটা করে নিউক্লিয়াস প্রবেশ করবে। পরবর্তী ধাপে আমরা দেখতে পাবো এই প্রত্যেকটা ক্ষণপদের মতো অংশ এগুলো সরু এবং লম্বা হয়, লম্বা হয়ে এক একটা ফ্লাজেলার মতো একটা গঠন তৈরি করে, এরকম আমরা দেখতে পারবো। তাহলে এখানে কতগুলো হবে? হ্যাঁ, 5 হবে, আমি 5 নিউক্লিয়াস খণ্ডে বিভক্ত করেছি। তাহলে দেখো প্রত্যেকটা ফ্লাজেলার মতো অংশে একটি করে নিউক্লিয়াস প্রবেশ করবে। এই প্রতিটি ফ্লাজেলার মতো অংশ পরস্পর থেকে পৃথক হয়ে গিয়ে সরু এবং লম্বা আকারের শুক্রাণুতে পরিণত হয়। তার মানে মাইক্রোগ্যামেটোসাইট থেকে তৈরি হয়ে গেল পুংগ্যামেট, আর এই দশাটাকে বলা হয় এক্সফ্লাজেলেশন। কি বলা হয়? এক্সফ্লাজেলেশন। ওকে, এখন আসি আমরা, ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে তৈরি হবে স্ত্রীগ্যামেট, কীভাবে সেটা তৈরি হবে খেয়াল করো। প্রথমেই এই ম্যাক্রোগ্যামেটোসাইটের মধ্যে একটি পোলার বডি তৈরি হয়। এটি তৈরি হলেও পোলার বডিটি কিছু সময় পরে গিয়েই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এর যে নিউক্লিয়াসটি আছে এই নিউক্লিয়াসটি পরিধির দিকে যে কোনো এক পাশে সরে আসে। যেই পাশে নিউক্লিয়াসটি সরে আসে সেই পাশে একটি উপবৃদ্ধি তৈরি হয়, আমরা দেখব এরকম একটি উপবৃদ্ধি তৈরি হয়। এই উপবৃদ্ধির মতো অংশটাকে কোণ বলা হয় বা নিষেক কোণও বলা হয়। কোণ, এই কোণের মতো যে অংশটা আছে এই অংশটার মধ্য দিয়ে এই শুক্রাণু ডিম্বাণুর সাথে এসে মিলিত হয়। তাহলে এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় কোন পথে, হ্যাঁ প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে যে কোন পথে শুক্রাণু ডিম্বাণুর সাথে
মিলিত হয়। তাহলে এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি করে? জাইগোট তৈরি করবে। তাহলে গোলাকার জাইগোট গঠন করলো। আচ্ছা, এবার এসে এই জাইগোটটি কিছু সময় পরেই সরু লম্বা হয়ে কীটের মতো একটি আকার ধারণ করে এবং এটি সচল থাকে, কীটের মতো একটি আকার ধারণ করে। এই অংশটিকে ও কিনেট বলা হয়। ও কিনেট। তাহলে বলো জাইগোটটি কিসে পরিণত হয়ে গেল? ও কিনেটে পরিণত হয়ে গেল। এটি আবার কিছু সময় পর এই ক্রপের প্রাচীরটাকে বিদীর্ণ করে ফেলে, বিদীর্ণ করে ক্রপের বাইরের প্রাচীরে চলে আসে। কোথায় চলে আসলো? ক্রপের বাইরের প্রাচীরে চলে আসে এবং এটা আবার গোল আকার ধারণ করে। গোলাকার এই গঠনটাকে তখন বলা হয় ওসিস্ট। কি বললাম একে আমরা? ওসিস্ট। ওকে, এখন দেখো এই ওসিস্টটি, এটি 4 থেকে 5 গুণ বড় হয়। একটা তরুণ ওসিস্ট এখন যে অবস্থায় আছে, যেটা বড় হবে, অর্থাৎ পরিণত ওসিস্টটি তরুণ ওসিস্ট অপেক্ষা 4 থেকে 5 গুণ বড় হয়। একই সময়ে ক্রপের প্রাচীরে প্রায় 50 থেকে 500টি ওসিস্ট তৈরি হইতে দেখা যায়। ওকে, তাহলে আমরা দেখব এটা আকারে বড় হবে, কতটুকু বড় হবে যেন বললাম 4 থেকে 5 গুণ বড় হয়ে যায়। এবং এর যে নিউক্লিয়াসটি আছে, এই নিউক্লিয়াসটি আবার কতগুলো খণ্ডে বিভক্ত হয়ে যায়, বহু নিউক্লিয়াস খণ্ডে বিভক্ত হয়ে যায়, অনেকগুলো নিউক্লিয়াস খণ্ডে বিভক্ত হয়ে যায়। আমরা জানি এই প্রত্যেকটা নিউক্লিয়াস খণ্ডকে ঘিরে তার পরবর্তী সময়ে কি হয়, এর পরবর্তী সময়ে নিউক্লিয়াস খণ্ডগুলোকে ঘিরে তার চারপাশে সাইটোপ্লাজম জমা হয়। তাহলে আমরাও এখানে দেখব এই হচ্ছে বড় হয়ে যাওয়া পরিণত একটি ওসিস্ট, যার ভিতরে অনেকগুলো কি আছে, নিউক্লিয়াস খণ্ড আছে। এই প্রত্যেকটা নিউক্লিয়াস খণ্ডকে ঘিরে চারপাশে জমা হচ্ছে সাইটোপ্লাজম। দ্যাট মিন্স নতুন করে কতগুলো কোষ তৈরি হয়ে গেল। এই নতুন সৃষ্ট কোষগুলো পরবর্তী ধাপে আমরা এসে দেখি প্রত্যেকটা কোষ মাকু আকার ধারণ করে। কি আকার বললাম আমি? হ্যাঁ, মাকু আকার ধারণ করে। ম্যালেরিয়ার পরজীবীটি যখন মাকু আকৃতিতে থাকে তখন যেন তার নামটা কি বলছিলাম মনে আছে কি না? হ্যাঁ, তার নাম হচ্ছে স্পোরোজয়েট, প্রথম যখন মানুষের দেহে প্রবেশ করেছিল। তাহলে এইখানে এই প্রত্যেকটা কোষ কিসে পরিণত হয়ে গেল? এই যে মাকু আকৃতির স্পোরোজয়েটে পরিণত হয়ে গেল। এই স্পোরোজয়েটগুলো এই ওসিস্টের প্রাচীরকে বিদীর্ণ করে বাইরে মুক্ত হয়। বাইরে কোথায় মুক্ত হয়? বাইরে হিমোসিলে মুক্ত হয়। তাহলে ওসিস্টগুলো চলে আসে কোথায়? হিমোসিলে। আমরা সবাই জানি হিমোসিল জিনিসটা কি। হিমোসিল হচ্ছে রক্তপূর্ণ গহ্বর। হ্যাঁ, এই হিমোসিল থেকে বিভিন্ন গ্রন্থি বিভিন্ন দিকে চলে গেছে, তার মধ্যে একটি হচ্ছে লালা গ্রন্থি। এই লালা গ্রন্থির মধ্য দিয়ে এই স্পোরোজয়েটগুলো মশকির লালা রসে চলে যায়। ওই মশকি যখন মানুষকে কামড়ায় তখন এই লালা রস থেকে এই স্পোরোজয়েটগুলো আবার মানুষের দেহে প্রবেশ করে। তাহলে আবার একটু চিন্তা করো তো, মানুষের দেহে এই স্পোরোজয়েটগুলো গিয়ে কি যেন করে মনে করার চেষ্টা করো। হ্যাঁ, রক্তস্রোতের মাধ্যমে চলে যায় যকৃতে, যকৃতে গিয়ে সে এরিথ্রোসাইটিক সাইজোগনি হ্যাপাটিক সাইজোগনি সম্পন্ন করে, সেখান থেকে চলে আসে লোহিত রক্তকণিকায়, লোহিত রক্তকণিকা আক্রমণ করে, সেখানে কি করে এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন করে, এরিথ্রোসাইটিক সাইজোগনিতে সম্পন্ন হয় গ্যামেটোসাইট। এই গ্যামেটোসাইটগুলো চলে আসে কোথায়? মশকির ক্রপে। মশকির ক্রপে এসে মাইক্রোগ্যামেটোসাইট থেকে তৈরি হয় পুংগ্যামেট, ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে তৈরি হয় স্ত্রীগ্যামেট। এই গ্যামেটগুলো আবার মিলিত হয়ে কতগুলো ধাপ সম্পন্ন করে আবার কিসে পরিণত হয়? স্পোরোজয়েটে পরিণত হয়। এক্স্যাক্টলি। দেখো, মশকির দেহে ম্যালেরিয়ার পরজীবী শুধুমাত্র তার যৌনজনন সম্পন্ন করে নাই, খেয়াল করো তো, এই ক্রপের অভ্যন্তরে, ক্রপের ভিতরে সে যৌনজনন সম্পন্ন করছে। এখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হয়েছে। দ্যাট মিন্স এই পর্যন্ত তার যৌনজনন সম্পন্ন হয়েছে। এরপরে দেখো তো, ক্রপের যে প্রাচীর আছে সেখানে, ক্রপের প্রাচীরে সে যৌনজননটা সম্পন্ন করলো, সেটা কিন্তু তার অযৌনজনন। হ্যাঁ, এই ক্রপের অভ্যন্তরে ম্যালেরিয়ার পরজীবী যেই যৌনজনন সম্পন্ন করে তাকে গ্যামেটোগনি বলে। তাহলে আমরা একটা নাম পেয়ে গেলাম,
গ্যামেটোগনী। ওকে, আর অপর দিকে দেখো, এখানে ক্রপের প্রাচীরে যেটা হলো সেটা কি জানো? অযৌনজনন। এই অযৌনজননকে বলা হয় স্পোরোগনী। আবার এই দুইটা শব্দ আমরা একটু ক্লিয়ার হই, গ্যামেটোগনী এবং স্পোরোগনী। গ্যামেটোগনী কোনটা? গ্যামেটোগনী হচ্ছে ক্রপের অভ্যন্তরে ম্যালেরিয়ার পরজীবী যে যৌনজনন সম্পন্ন করে তাকে বলে গ্যামেটোগনী। স্পোরোগনী কোনটা? ক্রপের প্রাচীরে ম্যালেরিয়ার পরজীবী, বাইরের প্রাচীরে ম্যালেরিয়ার পরজীবী যে অযৌনজননটা সম্পন্ন করে তাকে বলা হচ্ছে স্পোরোগনী। ওকে, আশা করি একদম ক্লিয়ার হলো ব্যাপারটা। এখন চলে যাব আমরা আর একটা প্রশ্নে, ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে ম্যালেরিয়া জ্বরটা কখন হয়, জ্বরটা কখন আমরা টের পাব, কখন রোগের লক্ষণটা প্রকাশ পায়। শুরুতে আমি বলতেছিলাম এরিথ্রোসাইটিক সাইজোগনী যখন সম্পন্ন হয়, এরিথ্রোসাইটিক সাইজোগনী সম্পন্ন হওয়ার পরে শেষ ধাপে যেন আমরা কি পাই, গ্যামেটোসাইট পাই। কয় ধরনের গ্যামেটোসাইট? দুই ধরনের, একটু মনোযোগ দাও। এই দুই ধরনের গ্যামেটোসাইটের একটাকে বলতেছি আমরা মাইক্রোগ্যামেটোসাইট, একটা হচ্ছে ম্যাক্রোগ্যামেটোসাইট। এই গ্যামেটোসাইটগুলো যখন লোহিত রক্তকণিকাকে বিদীর্ণ করে রক্ত রসে চলে আসে, তখন রক্ত রসে শ্বেত রক্তকণিকা এদেরকে ধ্বংস করতে চায়। ধ্বংস করার জন্য এক ধরনের বিষাক্ত পদার্থ নিঃসৃত করে, তার নাম হচ্ছে পাইরোজেন। এই পাইরোজেন নামক এক প্রকার বিষাক্ত পদার্থ নিঃসৃত করে। এই পাইরোজেনের বিষাক্ত প্রভাব, বিষাক্ততার প্রভাবটা এত বেশি যে শরীরের তাপমাত্রা তখন বেড়ে যায়। আর শরীরের তাপমাত্রা বেড়ে গেলে আমরা কি বলি? জ্বর বলি তাকে। তার মানে জ্বরটা কখন আসতেছে? যখন এরিথ্রোসাইটিক সাইজোগনী কি হলো, সম্পন্ন হলো। সম্পন্ন হওয়ার পরে গ্যামেটোসাইটগুলো যখন কোথায় চলে আসে? রক্তরসে চলে আসে। এই রক্তরসে আসলে, আমি আবার বলতেছি, শ্বেত রক্তকণিকা এদেরকে ধ্বংস করার জন্য পাইরোজেন নামক বিষাক্ত পদার্থ নিঃসৃত করে। এই পাইরোজেনের বিষাক্ততার প্রভাবে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তার মানে তখন জ্বর আসে। পারা যাবে নিশ্চয়ই। তাহলে ম্যালেরিয়ার পরজীবী থেকে আমরা কি কি পড়লাম একটু খেয়াল করো তো। ম্যালেরিয়া পরজীবী থেকে আমরা পড়লাম ম্যালেরিয়ার এরিথ্রোসাইটিক সাইজোগনী পড়লাম, শুরুতে পড়লাম আমরা হ্যাপাটিক সাইজোগনী, তারপরে পড়লাম এরিথ্রোসাইটিক সাইজোগনী, এখানে আমরা কি পড়লাম, মশকের দেহের অভ্যন্তরে গ্যামেটোগনী এবং স্পোরোগনী। এই ম্যালেরিয়ার পরজীবী থেকে তোমরা নিজেরা একটা প্রশ্ন পড়ে নিবে, নিজেরাই পড়লেই পারবে, সেটা হচ্ছে ম্যালেরিয়া রোগের কারণ, কারণ তো আমরা অলরেডি জেনেই গেলাম ম্যালেরিয়া রোগের কারণ কি। কারণ হচ্ছে এই প্লাজমোডিয়াম নামক জীবাণু, ম্যালেরিয়ার যে জীবাণু। কারণ তার লক্ষণ, ম্যালেরিয়া রোগের লক্ষণগুলো কী কী এবং তার প্রতিকার কী কী, এই প্রশ্নটা তোমরা নিজেরা একটু পড়ে নিবে। তাহলে দেখো, ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম আক্রমণের পর থেকে, অর্থাৎ কোনো একটা জীবাণু আক্রমণ করলেই কিন্তু রোগের লক্ষণ প্রকাশ পায় না, তার জন্য একটা সময় পরে রোগের লক্ষণটা প্রকাশ পাচ্ছে। এইটুকু সময়কে আমরা কী বলছি যেন, সুপ্তিকাল বা সুপ্ত অবস্থাকাল, যাই বলি না কেন। তার মানে মানুষের দেহে ম্যালেরিয়ার পরজীবীর তথা প্লাজমোডিয়ামের কয়টা প্রজাতি যেন আক্রমণ করে থাকে বা রোগ সৃষ্টি, ম্যালেরিয়া রোগটা সৃষ্টি করে থাকে, মনে আছে নিশ্চয়ই গত ক্লাসে আমরা পড়েছি চারটা প্রজাতি। তাহলে এই চারটা প্রজাতির এই সুপ্তকাল বা সুপ্তকাল অবস্থা চার ধরনের হবে, এটা সম্পর্কে তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমি একটু লিখে দিচ্ছি এই সুপ্তকালগুলো, সেই চারটা প্রজাতি কী কী যেন নিশ্চয়ই মনে আছে। একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের সুপ্তকাল হচ্ছে 12 থেকে 20 দিন। আচ্ছা, তারপরে খেয়াল করো, আমরা পড়েছি প্লাজমোডিয়াম ফেলসিপেরাম। এই প্লাজমোডিয়াম ফেলসিপেরামের ক্ষেত্রে তার সুপ্ত অবস্থা হয় 8 থেকে 15 দিন, এটা একটু মনে রাখবে। প্লাজমোডিয়াম ওভালি, এর ক্ষেত্রে সুপ্ত অবস্থা দাঁড়ায় 11 থেকে 16 দিন। সর্বশেষ আমরা যেটা জানি যে ম্যালেরিয়ার পরজীবীর আরেকটা প্রজাতি বা প্লাজমোডিয়ামের আরেকটা, ম্যালেরিয়া পরজীবী বা প্লাজমোডিয়ামের যে প্রজাতিটি রোগ সৃষ্টি করে থাকে আরেকটি, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি।
বানানটা একটু খেয়াল রাখবে। এই প্লাজমোডিয়া মেলেরির ক্ষেত্রে এ সুপ্তকাল হচ্ছে 18 থেকে 40 দিন। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা শেষ করলাম অণুজীবের কয়টা অংশে ভাগ করে নিয়েছিলাম আমরা, যেন কয়টা অণুজীব যেন পড়বো আমরা, 3টা অণুজীব পড়বো, নিশ্চয়ই মনে আছে কি কি, ভাইরাস, ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে ম্যালেরিয়ার পরজীবী। আজকের ক্লাসে আমরা শেষ করলাম ম্যালেরিয়ার পরজীবী অংশটুকু, তোমরা বাসায় একটু পড়ে নিবে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সামনে উপস্থিত হব ব্যাকটেরিয়া অংশটুকু নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।